ছোটবেলায় ঠিক মতো পড়াশোনা করতাম না দেখে আমার আব্বা আমাকে বলতো মারুফ তোকে একটা রিক্সা কিনে দিব তোকে দিয়ে পড়াশোনা হবে না তুই রিক্সা চালাবি এখন বুঝি আমার আব্বা ওই যুগে থেকেও এই যুগের খবর বুঝত আমি ইউটিউবে বাইকের রিভিউ দেখতে দেখতে বুড়া হয়ে গেছি কিন্তু আব্বার মতো বুদ্ধি হয় নাই এখন বুঝি রিক্সায় কেনা উচিত ঢাকা শহরের যানজটে অতিষ্ঠ হয়ে ভেবেছিলাম গাড়ি না পারলেও একটা বাইক কেনা যায় আমার সুমিকে নিয়ে দূর দূরান্তে ঘুরে বেড়াবো কিন্তু না আমার সে আশা বুঝে আর পূরণ হতে দিল না পূরণ হতে দিল না তোরা সব গরিব ফোকেনে দল যা রাস্তাঘাটে খরাত করে আমি নিশা সদাগর বেশি দাম দিয়া অকটেন কিনা গাড়ি চালাম আমি আর দেশেই ফিরবো না ঠিক করেছি ইউএসএ আমার ঘাটি গেড়ে লাগলে আমি উবার চালাবো তবু আমি দেশে ফিরবো না দেশে ফিরবো না মৃত মানুষকে কখনো কথা বলতে দেখেছ সাকিব দেখনি। এত দ্রুত ভেঙে পড়লে চলবে না দেশে ফিরে এসো আমরা দুজন মিলে নতুন সিনেমা বানাবো তেল দা অয়েল পাঁচশো কোটি টাকা বাজেটের সিনেমা দুজন মিলে বানাবো আর এর জন্য বাংলাদেশে তেলের দাম বাড়া অত্যন্ত দরকার ছিল কথাটা বুঝতে পেরেছ সাকিব দিস ইজ এ পার্ট অফ ইকোনমিক্স অ্যান্ড সিনেমা নবাব ওই পাঁচ আদা কুত্তাগুলা কই বসে তেল আ প্রমোশন নিতে চায় পাঁচ আদা কুত্তাগুলা তোরা বসে তেল মানিস না এখন দেখা পেট্রোল মা ডিজেল মা কক্টেল মা তগ প্রমোশন নেবো অব কিছুটা প্লেন দে ভাবো ফোনের দাম বাড়াতে কিছুটা লাভ কিন্তু হয়েছে এই যে রাস্তাঘাটে চ্যাংরা পোলাপাট গুলো বাইক বা গাড়ি নিয়ে ভোঁ ভোঁ ভো ভো করে ছুটে বেড়াচ্ছে এগুলো কিছুটা হলেও কমবে আরে সময় আছে মেয়েদের পড়ানোর জন্য বাইকের স্বপ্ন কমিয়ে ফেল এখনো সময় আছে সাইকেল চালা তাহলে আমার মধ্যে কুমফু পান্ডা শরীর হবে টাকাও বাঁচবে ওকে ভালো থাকো সবাই বাইকের উপর চাপ কমাও সাইকেল চালাও